পর্দার ব্যাপারে মা ও বোনকে এতটা কড়া কত কতটা কড়া করে দেওয়া যাবে যদি না মানে তাহলে করণীয় কী বোরহান হোসেন মা এবং বোন যদি আপনার অধীন থাকে অর্থাৎ আপনি তাদেরকে খাওয়ান পরিধান করান এরকম আপনার ঘরে থাকে তো তাদেরকে পর্দার জন্য বাড়াবাড়ি করবেন বলবেন যে পর্দা করতেই হবে তোমাদেরকে নইলে আমার আমার ঘরে থাকতে পারবে না আর যদি এমন হয় পর্দা করে না মা যদি কোনো বৃদ্ধা হয়েছে সেটা ভিন্ন আলাদা কিন্তু তারপরেও মাকে দেখাশোনা করতে হবে সবই শুধু বলতে পারবেন শুধুমাত্র যে তোমার তোমাদেরকে আমি খাওয়া খাওয়া দাওয়ার দিচ্ছি বা তোমাদেরকে আমি দেখাশোনা করি সব কিছু করছি আল্লাহর দিনের জন্য তোমরা যদি আল্লাহ দিন না মানো তাহলে সরিয়ে বিরোধী কাজ হবে তাদেরকে বুঝেই বলবেন তবে বোনের ভরা আরও কড়াকড়ি মায়ের চেয়েও কারণ বোন এসে যেহেতু আপনার যদি আপনি যদি তার দেখাশোনা করেন সেটা আপনার দায়িত্ব হচ্ছে তাকে স্বার্বিকভাবে দেখাশোনা করা দিনইভাবেও আর যদি এমন হয় যে বোন বিয়ে বিয়ে করে অন্যের বাড়িতে চলে গেছে অথবা আপনি তার দেখাশোনা করছেন না আপনার বাবা দেখাশোনা করছে আপনার অধীন নয় বরং সে অন্য কারো তত্ত্বাবধানে আছে এমন তো অবস্থায় আপনার বোনের দায়িত্ব আপনার উপর কম হবে তা শুধু বলা পর্যন্ত যথেষ্ট হবে না মানলে আপনার কোনো কারণীয় নেই আপনার দায়িত্ব আপনি পালন করেছেন তারা গুণাগার হবে